আলসা লাগে, সব কিছুতেই আলসা লাগে। লক্ষ্যটা না বলি, যদি কখনো পৌঁছাতে পারি সেদিন বলব। একজনকে আমার আইডল হিসেবে মনে করি, বা ওনাকে আমি খুব ফলো করি, নুসরাত ইমরোজ তিশা আপু। নতুন নতুন কাজ আসছে, বিভিন্ন লুকে বিভিন্ন ক্যারেক্টারে আমাকে দেখতে পাবে মানুষ। আমার গানটা অনেক বেশি ভালো লেগেছিল, ভাইয়া যখন গানটা শোনালেন এই জন্য আমি করার আগ্রহ প্রকাশ করেছিলাম। আর গানটা একদম অন্যরকম, মানে সচরাচর মিউজিক ভিডিও যেরকম হয় এরকম না, টোটালি ভিন্ন ধাঁচের একটা গান। পরিবার নিয়ে বাচ্চাদের সহ মুরব্বীরা সবাই একসাথে বসে গানটা এনজয় করতে পারবে এরকম মনে হয়েছে বলে আমি আসলে গানটা করেছি। আমার সবসময় অভিনয়ের দিকটাতেই প্রাধান্য দিয়ে এসেছি এবং অভিনয়টাই আমি করে থাকি। এর আগে একটা দুটো গান হয়তো করা হয়েছে, ওইভাবে আমি গানগুলো দেখিও নাই আসলে রিলিজ হয়েছে কিনা। সেগুলো একদম আমার ক্যারিয়ারের শুরুর দিকটা, আমি যখন নতুন ছিলাম। এটা এক নাটকে অভিনয় করছি মোটামুটি রেগুলারই বলা চলে, এবং আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করছি। নাটক করেছি তো অনেক, আমার মোটামুটি 100+ তো হয়ে গেছে। আমার রিসেন্টলি কোটি পার করেছে একটা নাটক, সেটা হচ্ছে পাগলি তোর পাগলা হতে চাই। আমার এর আগেও প্রায় 20 মিলিয়নের কাছাকাছি গেছে একটা নাটক, ওটা হচ্ছে কাজের মেয়ে যখন বউ। আরেকটা হচ্ছে বিয়ে পাগলি মেয়ে, বিয়ে পাগলির বিয়ে। এই দুইটা কাজ আমার খুব পছন্দের, কারণ টপিকটাই মানে একদম ডিফারেন্ট, আমাকে অন্যভাবে দেখেছে। আবার নতুন নতুন কাজ আসছে, বিভিন্ন লুকে বিভিন্ন ক্যারেক্টারে আমাকে দেখতে পাবে মানুষ। আসলে মিউজিক ভিডিও করতে হবে এরকম কোনো চিন্তা করে নাই। ভাইয়ার আগে একটা গান ছিল সুমিয়াপুর, যে সিঙ্গার ভাল লাগে, গানটা যখন আমি শুনেছিলাম তখন আমার গানটা ভালো লেগেছিল, ভাইয়া আমাকে প্রথম শুনিয়েছিল। এবং তখন আমি নাটকেরই শ্যুট করছিলাম, তো তখন যেহেতু আমি মিউজিক ভিডিও করি না গানটা করা হয়নি। তবে সেকেন্ড টাইম যখন আলসা লাগে গানটা শোনালেন, আমার কাছে মনে হতো যে এই গানটা করা যায়, কারণ এই গানের লিরিক্সগুলো অনেক সুন্দর, আমার পার্সোনালি ভালো লেগেছিল। আর আমাকে যে এখনও মিউজিক ভিডিওতে রেগুলার দেখবেন এরকম না, খুব বেশি ভালো না লাগলে আমি মিউজিক ভিডিও তেমন করবো না। এই তো এটা তো বলা যায় না যে ভাগ্যে কী আছে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দিন দিন আমার অভিনয়ের স্কিলটা যাতে আমি আরও ডেভেলপ করতে পারি, এবং অভিনয়ে অনেক বেশি মনোযোগী হচ্ছে আগের থেকে, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে ভাবছি। দেখা যাক এই জার্নি কতটুকু সামনে যায়। তবে লক্ষ্য তো একটা আছে, লক্ষ্যটা না বলি, যদি কখনো পৌঁছাতে পারি সেদিন বলব। আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ মিডিয়াতে, আমি মেয়েদের মধ্যে আমি একজনকে আমার আইডল হিসেবে মনে করি, বা ওনাকে আমি খুব ফলো করি, নুসরাত ইমরোজ তিশা আপু। ওনাকে সবাই দেখবে যে আমি ইনস্টাগ্রামেও শুধু একটা মানুষ, আর জয়া আপু আছেন এবং মেহেজাবিন আপু, এই তিনজনকে আমি ফলো করি। আমি যেহেতু ওনাদের অনেক ইয়াং, তো আমার উপরে যে জেনারেশনগুলো আছেন আমি ওনাদের এই তিনজনকে পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, তাদের অভিনয় পছন্দ করি, তাদেরকে ফলো করার চেষ্টা করি। দর্শকের উপর ভিত্তি করে দর্শক আমাকে কীভাবে নেয়, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আমার কাজের যতগুলো করেছি, তবে ইন ফিউচার কী হবে আমি এটা বলতে পারবো না। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বেশি বেশি আলসা লাগে গানটা ছেড়ে দিয়ে পরিবারের সবাই মিলে নাচেন, আর বেশি বেশি করে নিজেদেরকে বলেন যে আলসা লাগে, সব কিছুতেই আলসা লাগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।